এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে এডিসি হারুনকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। তিনি জানিয়েছেন যে বারডেমে প্রথম এডিসি হারুন ছাত্রলীগ কর্মীদের দিয়ে আক্রান্ত হয়েছিলেন, এটি নিয়ে বেশ হুরস্থুল অবস্থা। এবং এই হুরস্থুল অবস্থার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহউদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, তিনি বলতে ছাড়েননি। এবং যেহেতু এটি একটি রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে, তার নেতাকর্মীদের উপর পুলিশের হামলা হয়েছে সেই অভিযোগ করে তিনি বলেছেন যে সবাই যেন এডিসি হারুন হতে চায়। এবং তিনি এই উদাহরণও তুলেছেন যে এডিসি হারুন দু তিন ছাত্রলীগ নেতাকে তাদেরকে পেটানোর কারণে তিনি বরখাস্ত হয়েছেন, কিন্তু বিএনপির আইনজীবীদের নেতাকর্মীদের পেটাচ্ছে পুলিশ, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা মাহউদ্দিন খোকনের তার অভিযোগ। মূল ঘটনাটি আমরা ভিডিও দেখেছি। দৈনিক মানবজমিন খুব হার্ডলি কড়া ভাষায় একটি রিপোর্ট করেছে, আমরা রিপোর্টটি পড়েছি, আপনারা পড়ে নিতে পারেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে বিএনপির আইনজীবীদের মিছিলে পুলিশ আক্রমণ করেছে আইনজীবীদের বরাত দিয়ে বলেছে। এবং গুরুতর অভিযোগটার মধ্যে আছে যে সেখানে নারী আইনজীবীদের তাদেরকে বেশ বাজেভাবে হেনস্থা করা হয়েছে, যদিও সেখানে ওই রিপোর্টে স্থিরতাহানির অভিযোগ আনা হয়েছে, যেটি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবেই সরাসরি অস্বীকার করা হয়েছে না এই ধরনের কোনো ঘটনা ঘটে। তবে পুলিশ বলেছে যে আইনজীবীদের তারা সড়ক থেকে চলে যেতে বলেছিল, যায়নি, সে সময় এই গণ্ডগোলের ঘটনা ঘটেছে। তবে বিএনপিপন্থী আইনজীবীরা অভিযোগ করেছেন যে তারা তিন দফা দাবিতে তারা আইনজীবী ভবনের সামনে তারা মিছিল করছিল বা শোভাযাত্রা পদযাত্রা বের করতে চেয়েছিল, তখন পুলিশ তাদের উপরে অতর্কিত হামলা চালায়। যাই হোক, এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ সারা জীবনই রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশে আছে। প্র্যাকটিক্যাল বিষয়গুলো মানুষ সবাই জানে, বোঝে এগুলো কীভাবে লাগে না লাগে এবং এগুলোর মধ্যে কার অবদান কতটুকু থাকে, অতি উৎসাহী সব দিকেই থাকে। এসবের মধ্যে দিয়ে মোদ্দা কথা বলতে গেলে, আজকে সংখ্যা একটু কম থাকলেও বিএনপির আইনজীবীরা আদালত প্রাঙ্গণ বেশ, তাদের ভোকাল বেশ অ্যাক্টিভ ছিল। এবং আমরা দীর্ঘ সময়ে দেখতে পেয়েছি যে আইনজীবীরা পুলিশের সঙ্গে বার্গেনিং করেছেন এবং সেটা অব্যাহত রেখেছেন, এবং তারা তাদের কর্মসূচি সফল করার জন্যে ফাইনালি সব রকম চেষ্টা তারা করেছেন। এবং এইটাই মোটামুটি আদালত চত্বরকে তখন একেবারেই জমজমাট করে তুলেছিল, বলা যায় বিরোধীদের কর্মসূচি। সাধারণত দেখা যায় যে পুলিশের ধরনের পরিস্থিতিতে পিছু হেঁটে যায়, কিন্তু আজকে আদালত প্রাঙ্গণ এই আইনজীবীদের তৎপরতায় বেশ, তারা বেশ সফলভাবে এটা করতে পেরেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।